there is a saying in English that the quality of our life depended on the activities we do. অর্থাৎ আমরা যা কিছু কাজ করি সেই অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে আমাদের জীবনের সিগনিফিকেন্স। এবং হিন্দিতে একটা কথা আছে যে জীবন লম্বা নয়, বড় হওয়ার প্রয়োজন। অর্থাৎ কত বছর বাঁচলাম সেটা ইম্পর্টেন্ট নয়, অ্যাক্টিভিটিস যেটা আমরা করছি সেটা যেন সিগনিফিকেন্ট হয় এবং অনেক মানুষকে, সমাজকে ইনফ্লুয়েন্স করতে পারে। সুতরাং অ্যাক্টিভিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং সেই অ্যাক্টিভিটিটা আমাদের জীবনে ইউজফুল এবং আমাদের পার্শ্ববর্তী যেসব মানুষজন রয়েছে তাদের জীবনে যেন সেটাকে কাজে লাগাতে পারি, এটাই হচ্ছে মেন জিনিস। HW লংফেলোর লেখা ডেব্রেক কবিতাটিতে কবি উইন্ডকে ব্যবহার করেছেন, পার্সোনিফিকেশন করেছেন এবং তিনি দেখিয়েছেন যে উইন্ড সকলকে জাগিয়ে দিচ্ছে এবং বলছে তোমরা অ্যাক্টিভিটি শুরু করো। অর্থাৎ সামওয়ান গাইডস আস, কেউ একজন আমাদেরকে প্রতিনিয়ত বলে যায় যে তোমরা ওঠো, ঘুম থেকে জেগে ওঠো, উঠে তোমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি সেটা শুরু করো। অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কাজ করা যায় না, কোনো কাজ করে দেখাতে গেলে, অর্থাৎ কোনো এফেক্টিভ জিনিস করতে গেলে কিন্তু সেটা বিছানায় শুয়ে হবে না, সেটা আমাদেরকে ফিল্ডে নেমে করে দেখাতে হবে, যেটা তোমার জীবনকে এফেক্টিভ করবে। সুতরাং এই উইন্ড আছে, এটা হচ্ছে এখানে একটা পার্সোনিফাইড ওয়েতে সিম্বলিজম করা হয়েছে। উইন্ড এখানে কথা বলছে, উইন্ড বা বাতাস এখানে সবাইকে জনজনে গিয়ে বলছে যে তোমরা ঘুম থেকে ওঠো, তোমাদের সময় হয়েছে, তোমরা কাজ শুরু করো। HW লংফেলো অর্থাৎ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা ডেব্রেক যে কবিতাটি রয়েছে, এই কবিতায় বাতাস সমুদ্র থেকে আসে এবং সে ল্যান্ডওয়ার্ডস বা স্থলভাগের দিকে যায় এবং এই যাত্রাপথে যার যার সাথে দেখা হয় সবাইকে বলে তোমরা তোমাদের কাজ করো। ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ হিজ ওন ডিউটি। ওকে, তো প্রথমে বাতাস যে কুয়াশা ছিল ল্যান্ড এবং সিয়ের মাঝখানে যে কুয়াশা আছে, তো কুয়াশাকে বলছে গিভ প্যাসেজ ফর মি, গিভ রুম ফর মি, আমাকে যাওয়ার রাস্তা দাও। তো কুয়াশাকে বলছে তুমি আমাকে যাওয়ার রাস্তা দাও। তারপরে সেই বাতাসটা যায় সমুদ্রের ধারে রেস্ট করা সেই শিপের কাছে এবং জাহাজকে বলে তো রাত কেটে গেছে, সকাল হয়ে গেছে, ডে ব্রেক হয়ে গেছে, এবার তোমার সেলিং শুরু করো, এবার তোমার জার্নি শুরু করো। কারণ শিপসের কাজই হচ্ছে সেল করা। ওকে, এবং যারা ম্যারিনার্স ছিল, নাবিক ছিল, যারা রেস্ট করছিল তাদেরকে বলছে যে তোমরা তোমাদের সেলিং শুরু করে দাও। তারপরে বাতাস দৌড়ে গেল স্থলভাগের দিকে, সমুদ্র থেকে দৌড়ে গেল স্থলভাগের দিকে এবং সেখানে সে বনের মধ্যে প্রবেশ করলো এবং চিৎকার করে বলতে লাগলো সবাই ঘুম থেকে ওঠো। ফরেস্টকে বললো তোমার লিফি ব্যানার্স, তোমার যে গাছপালা আছে সেই পাতাবাহারগুলোকে মেলে দাও। ঘুমন্ত পাখিকে জাগিয়ে তুললো, তার ডানায় আঘাত করে বললো তুমি গান গাও, সকাল হয়ে গেছে। তারপরে সে গেল খামার বাড়িতে, সেখানে গিয়ে চন্টেক্লিয়ার নামে এক মোরগ ছিল, তাকে বললো তুমি যত জোরে পারো চিৎকার করে ডাকো এবং সবাইকে বলো যে দিন শুরু হয়ে গেছে। দেন সে গেল ফিল্ডের কাছে, কর্নফিল্ড অর্থাৎ শস্য ক্ষেত, সেখানে গিয়ে তাদেরকে বললো তোমরা মাথা নত করো কারণ দিন সমাগত। অর্থাৎ বাতাস শস্য ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে এবং শস্য ক্ষেতগুলো সামনের দিকে ঝুঁকে পড়ছে, দেখে মনে হচ্ছে তারা আগত সকালকে অভ্যর্থনা জানাচ্ছে। এবং শেষে গেল কোথায়? শেষে গেল চার্চে, সেখানে গিয়ে বেলফ্রাই টাওয়ারকে বলল তুমি তোমার জয়ধ্বনি ঘোষণা করো, ঘণ্টার ধ্বনি বাজাও এবং শুরু করে দাও তোমার ঘণ্টার ধ্বনি এবং বলো সবাইকে যে দিন শুরু হয়ে গেছে, তারা যেন তাদের অ্যাক্টিভিটি শুরু করে দেয়। এবং শেষমেশ গেল গ্রেভিয়ার্ডে, চার্চের সামনে যে গ্রেভিয়ার্ড ছিল বা কোর্টিয়ার্ড ছিল অর্থাৎ কবরস্থান, সেখানে গিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে বলল যে না, তোমরা এখনো ঘুমো, তোমাদের সময় আসেনি, তোমরা রেস্ট করো। অর্থাৎ বাতাস আদ্যপন্ত সবাইকে জাগিয়ে যাচ্ছে, সবাইকে ঘুম থেকে জাগিয়ে যাচ্ছে, কিসের জন্য? তারা যেন তাদের অ্যাক্টিভিটি শুরু করে। অর্থাৎ নাবিকের কাজ কি? সেলিং করা। পাখির গান কাজ হচ্ছে গান গাওয়া, মোরগের কাজ হচ্ছে ডাকা, দিনের শুরু। সুতরাং এভরি ওয়ান হ্যাজ ইজ ওন ডিউটি, আমাদের জীবনেও তাই,
আমাদের কাজ হচ্ছে পড়ানো, তোমাদের কাজ হচ্ছে পড়া। তো দিস আর অল আওয়ার ডিউটিস, আমাদের যে কাজ আমরা যদি ঠিকঠাকভাবে করি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি মিনিংফুল হবে, তাই তো? সুতরাং আমাদের যে ডিউটি আমরা প্যাশনেটলি করছি, তোমাদের যে ডিউটি সেটা হচ্ছে তোমরা ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে এবং তাদেরকে বলো সেই জিনিসটাই করতে। এবং আশা করি তোমার ভালো লেগেছে ভিডিওটি, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং শেয়ার করবে অবশ্যই, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিকে, চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে ক্লিক করে দাও।